বিধানসভা ভোট দরজায় করা নাড়ছে ঠিক এরকম সময় বিজেপি শাসিত ছত্তিশগড়ে মাওবাদীদের নিশানায় রাজ্য কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব আর এ নিয়ে শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক চাপানোতর মুখ্যমন্ত্রী রমন সিংহের বিরুদ্ধে কোমর বেঁধে নেমে পড়েছে প্রদেশ কংগ্রেস নেতৃত্ব কংগ্রেস নেতাদের ওপর হামলার ঘটনার প্রতিবাদে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে সরব হয়েছেন কংগ্রেস কর্মী সমর্থকরা মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে বিক্ষোভ দেখাতে থাকেন প্রদেশ কংগ্রেসের বক্তব্য বিজেপির বিকাশ যাত্রা ও কংগ্রেসের পরিবর্তন যাত্রার প্রথম থেকেই বিরোধিতা করেছে মাওবাদীরা তাদের অভিযোগ মুখ্যমন্ত্রীর প্রচারে কয়েক হাজার নিরাপত্তা হলেও কংগ্রেসের বেলায় তার ছিটে দেখা যায়নি প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা অজিত যোগীর দাবি রাজ্যের যা পরিস্থিতি তাতে রাষ্ট্রপতি শাসন জারি করা ছাড়া অন্য কোন বিকল্প নেই প্রধানমন্ত্রীকে তিনি সেই আর্জি জানিয়েছেন রাষ্ট্রপতি শাসন লোভলাদমন সিং कि छत्तीसगढ़ কি चला सके রবিবার রাজ্য জুড়ে ধর্মঘটের ডাক দিয়েছে কংগ্রেস পাশাপাশি রমন সিংহের ওপর চাপ বাড়িয়ে তারা প্রশ্ন তুলেছে আদৌ কি মাওবাদী হামলার শিকার হয়েছে কংগ্রেস কেন্দ্রীয় রাজ্যের কাছে জানতে চেয়েছে মহেন্দ্র কর্মার মতো জেট ক্যাটেগরি নিরাপত্তা প্রাপ্ত এক নেতার জন্য কি ব্যবস্থা ছিল যার চারিদিকে কড়া নিরাপত্তা বলায় থাকার কথা তাকে কিভাবে মাওবাদীরা নিশানা করল মাওবাদীদের মোকাবিলায় ও অপরিতদের খুঁজে ছত্তিশগড়ে অতিরিক্ত কেন্দ্রীয় বাহিনী পাঠিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক রবিবার সেখানে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রকের প্রতিমন্ত্রী আর পি এন সিংহ এবিপি আনন্দ